ভাই এই নির্বাচন কবে হবে কোন সময় হবে এটা রাজ্য সরকার দলে আর শাসক দল জানে কারণ নির্বাচনের দিনক্ষণ স্থির করার মালিক হচ্ছে রাজ্য সরকার স্বাভাবিকভাবেই এই নির্বাচন ডিউ হচ্ছে মে মাসে আর কিছু মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নির্বাচন দু হাজার থেকেই হচ্ছে না তাই স্বাভাবিক এই নির্বাচনটা কবে হবে কিভাবে হবে এ যায় না এর আগে সাধারণত আমরা দেখে এসেছি রাজ্য নির্বাচন কমিশন একটা সর্বদলের বৈঠক ডাকে তাতে মোরাললেস একটা আইডিয়া পাওয়া যায় যে কবে নির্বাচনটা হবে সুতরাং স্বাভাবিকভাবে এইবারে শাসক দল ছাড়া আর কেউ জানেই না কবে নির্বাচন হবে তাই স্বাভাবিকভাবেই এইটা পিছন থেকে শুরু করছে এটা বলার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টি প্রস্তুত যেদিনই নির্বাচন হবে তারা মানুষের মুখোমুখি হবে কিন্তু এটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় আজ অবধি পশ্চিমবাংলায় কোনো নির্বাচনই অবাধ এবং শান্তিপূর্ণ হয় না